শুভ সন্ধ্যা আপনারা আমার মনের মানুষ প্রাণের মানুষ আমার গানের টানে আমার নিমন্ত্রণে এক কথায় বলতে গেলে আমার সঙ্গে আপনাদের আজন্ম ভালোবাসার টান আজ আপনারা এখানে এসেছেন টানে আমি কৃতজ্ঞতা জানাই বিনম্র শ্রদ্ধা আমার বয়োজ্যেষ্ঠদের প্রতি যে কোনো ক্ষেত্রে আনুষ্ঠানিকতা আমার খুব একটা পছন্দ নয় যাই হোক অনেকদিন থেকেই আমার যারা কাছের মানুষ যেমন আমার আশেপাশের মানুষরা বহুদিন থেকেই বলছিল যে একটা নতুন গান একটা করেন নতুন গান শুরু করেন তো আশেপাশের মানুষদের কথা তেমন একটা এতদিন কানে দেই নাই কিন্তু কিছুদিন হলো কিছুদিন থেকে আমার মাঠের বন্ধুরা আমার ময়দানের বন্ধুরা আমার দর্শক শ্রোতারা একেবারে দাবি তুলে বসে আছে যে এবার একটা নতুন গান লাগবেই তো ঠিক সেই সময় বসুন্ধরা ডিজিটালের পক্ষ থেকে একটা আমন্ত্রণ আসে এবং তাদের সাথে কাজ করার স্বাধীনতা পেয়ে আমি নতুন গান করা আবার শুরু করলাম তো তো গানটি একেবারেই আমার ভক্ত শ্রোতাদের জন্য আমার সেই ভক্ত শ্রোতাদের জন্য যারা মাঠে যায় আমার জন্য ময়দানে যারা আমার গান শুনতে যায় কেবলমাত্র তাদের জন্য ভক্তদের মতো আপনাদের সঙ্গে আমার প্রায় চার দশকেরও বেশি সময় ধরে ভালোবাসার সম্পর্ক চলছে এবং চলবে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন প্রত্যাশা করি প্রার্থনা করি এবং ধন্যবাদ জানাই বসুন্ধরা ডিজিটালকে যে এমন একটা প্রস্তাব নিয়ে আসার জন্য এবং তাদের সফলতা কামনা করছি শুভ সন্ধ্যা আপনারা আমার মনের মানুষ প্রাণের মানুষ আমার গানের টানে আমার নিমন্ত্রণে এক কথায় বলতে গেলে আমার সঙ্গে আপনাদের আজন্ম ভালোবাসার টান আজ আপনারা এখানে এসেছেন টানে আমি কৃতজ্ঞতা জানাই বিনম্র শ্রদ্ধা আমার বয়োজ্যেষ্ঠদের প্রতি ভক্তদের মতো আপনাদের সঙ্গে আমার প্রায় চার দশকেরও বেশি সময় ধরে ভালোবাসার সম্পর্ক চলছে এবং চলবে রিসেন্টলি বেশ কিছু দিন থেকে মাঠে ময়দানের আমার যারা দর্শক শ্রোতা তাদের অনুরোধ না তারা একদম দাবি করে বসেছে যে নতুন গান লাগবে ওদের কারণেই হঠাৎ মনে করলাম যে না এখন মনে করা উচিত নতুন গান এই বসুন্ধরা ডিজিটাল আমাকে আমি বলেছি যে এক লাইন দুই লাইনও যদি দেই তোমরা কি নেবে কিনা তারা বলেছে আপনি এক লাইন দেন সমস্যা নেই গান দেন আপনার ইচ্ছা মতো তাহলে এই ইচ্ছে বড় স্বাধীনতা আর কি হতে পারে প্ল্যান করে চেঞ্জ করে ফেলবো কোনো কিছু একদম বাংলা গান এবং কোনো প্ল্যান কখনোই ছিল না জানতাম না এমন করে যে মানুষজন এতদিন শুনবে তো মানুষ সে এলপি আবার ভালো বাজার পাচ্ছে ওটা মাথায় রেখে আমরা চিন্তা করবো যে এবার হয়তো আমি একটা সিঙ্গেলগুলো করার পরে পুরোটা আবার একটা মোড়কে একটা অ্যালবাম আকারে হয়তো আমি আমরা বের করার চেষ্টা করবো সেটা এই দুই কয়েকদিন দুই তিন দিন আছে আর দুই দিন একদম একদম কোনো সমস্যা নেই আর একজন তো লিক করেই দিল কি জানো গুরু মানে হলো অনেক বড় একটা ব্যাপার যে সব জানে সব জানতা আমি এটা এটা ওরা ভালোবেসে বলে তো কবে থেকে শুরু আমি নিজেও জানি না এটা ওরাই জানে কি হবে এমন কিছু মনে করে কোনো গানই করা হয় না চাঁদ রাতে এটা বের করা হচ্ছে ওই বসুন্ধরা ডিজিটালের ওরা সেই ওরাও একটু স্মৃতিকাতর হয়ে গেছে এই ছোটবেলায় তারাও চাঁদ রাতে ক্যাসেট ট্যাসেট গান টান শুনতো এইটা চিন্তা করে সবাই চাঁদ রাতে এটা রিলিজ করার প্ল্যান করা হয়েছে অপারেশন অপারেশন করেছি না না এমন না এমন না না এর চেয়েও ভারী গলা আছে অনেকে তখন থেকে ওই সময় খুব ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে গলা চেঞ্জ হয়ে গেল যখন ছোটবেলায় গড গিফটেড গড গিফটেড গড মানে আল্লাহ তাআলার ইচ্ছাই এখনো মোটামুটি সুস্থ আছি দেখা যাক কতদিন আপনাদেরকে গান শোনাতে পারি দোয়া করবেন
যেন আরও কিছুদিন গান করতে পারি। জিমি হেনড্রিক্স, সান্টানা, মার্ক নফলার, ডিপ পার্পল, অসংখ্য ওই সময় ধরো সিক্সটিজ সেভেন্টিজের যা রক মিউজিশিয়ান ছিল, রক ব্যান্ড ছিল প্রচুর, এখন বলতে গেলে অনেক অনেকে ওই সময়টা ওই সময়ের সিক্সটিজ এবং মানে সেভেন্টিজের একটা ইনফ্লুয়েন্স আছে অবশ্যই। না না, গান চর্চা করা হয় না কখনো, বারোটার মধ্যেই ঘুমানোর চেষ্টা করি, আটটার দিকে উঠি, একদম সিম্পল সিম্পল খাবার। এখন এই ফটোগ্রাফির প্রতি একটা আগ্রহ আছে, কোনো কাজ টাজ না থাকলে করোনার মধ্যে দুই বছর এই ফটোগ্রাফিটা করেছি। আর যে সমস্ত আসল ফটোগ্রাফার তো এখানে, যদি আমার প্রফেশন যদি করতে চাইতাম তখন তাহলে আমাকে বাংলাদেশ ছেড়ে ওখানে থাকতে হতো, যেটা আমার পক্ষে সম্ভব না। অত বড় ফটোগ্রাফার হয়নি, আমি শখে ফটো ছবি তুলি, সময় কাটাতে কাটাতে এটা এখন মানে একটা এক ধরনের হবি বলতে পারো। যখন দেশের বাইরে যাই তখন হয়তো ল্যান্ডস্কেপ ট্যান্ডস্কেপ তুলি, দেশের মধ্যে থাকলে হয়তো মানুষের ছবি তুলি। মানুষের ছবি তুলতে চাই, কখন কার সাথে পরিচয়, কোন ক্যারেক্টারটা এবং কোনটা কখন ভালো লাগে ডিপেন্ড করে, এগুলো এখন বলতে পারতেছি। নির্মলেন্দু গুণের ছবি তোলার একটা ইচ্ছা আছে আমার, মানে একেবারে ব্যক্তিগত প্রতিচ্ছবি না, মানে এমন অমন কিছু নেই বোধ হয়। তোমরা যে একটা ডাকে সবাই চলে আসছে, এটাই তো ভালোবাসার ডাক। আমি তোমাদের ভালোবাসায় আমি মুগ্ধ।